কি বাবা, তোদের লাজ লজ্জা বলে কিছু আছে? কেন বাবা, দেখতে পাচ্ছিস না? ও, ওরা তো একাডেমিক ডিসকাশন করছে। শাট আপ, আস্তে বল। কেন আস্তে কেন? ওরা ভাবে তুমি ম্যানারলে। এক চর দিয়ে সব গো তা ছেড়ে দেবো। বেয়াদব, আমি ম্যানারলে। ওদের কাছ থেকে ম্যানারলে শিখতে হবে। মানে আপনি দিকে যেতে পারবেন না, ওদিকে যান। গেট লস্ট, গেট লস্ট, যান যান। আমিও জানি আছি, কিন্তু ওটা দিয়ে হাঁটা চালানোর উপায় নেই। কেন স্যার? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ঢোলে ঢোলে ছেলেমেয়েরা কি করে চোখে পড়ে না? কি করে স্যার? প্রেম করে, প্রেম প্রেম করে। ওখানে প্রেম করা, আড্ডা মারা সব বন্ধ করতে হবে স্যার। এটা আমি কি করে বন্ধ করবো স্যার? কারণ স্যার ওখানে যারাই আসে তারা তো অনেক বড় লোকের ছেলে। এখন যদি আমি কিছু বলতে চাই তাহলে স্যার আমারই চাকরি চলে যাবে। জি স্যার, মানে আপনি একটা কাজ করতে পারেন স্যার, আপনি থানা চলে যান। থানায় গিয়ে ওখানে পুলিশের একটা সহযোগিতা নিতে পারেন। আমি পুলিশের কাছে গেলে কিন্তু তোমার খবর। কেন স্যার, আমার কি দোষ? পুলিশ যখন এসে তোমাকে জিজ্ঞেস করবে আমি কমপ্লেন করেছি, তুমি তখন কি অ্যাকশন নিয়েছো? তখন স্যার আমরা তো বড় জোর একটা নোটিশ তৈরি করতে পারি স্যার। নোটিশ তৈরি করতে পারি? করেছো? করেছো সেটা? আচ্ছা স্যার কি নোটিশ দেবো স্যার বলেন। এখানে প্রেম করা নিষেধ, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। এখানে প্রেম করা নিষেধ, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। ঠিক আছে, তাড়াতাড়ি করে নিয়ে আসবে। চাকরি না ছাড়া পর্যন্ত আমার আসলে শান্তি হবে না। সবই সমস্যা। আমি কি সমস্যা? আরে মানে কি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা বেহায়াদের মতো প্রেম করে। কি বলছো তুমি? আমি বলেছি আমার মেয়ে, তবে ও বড় বাড়বে। যাসুক, এত বড় সাহস আমাকে বলে সেটাকে আমাকে চেনে না। চিনে না মানে কি? হ্যাঁ তুমি এসব কি বলছো? হ্যাঁ আলেয়া, আয় আলেয়া, আয়, চিনির পানি নিয়ে আয় তো। চিনির পানি কেন? কেন আবার? তুমি না বললে যে তুমি উল্টা পাল্টা কোনো কথা বলে তোমাকে যেন চিনির পানি খাওয়াই? আলেয়া কি হলো, তাড়াতাড়ি আয়। চল চল চল, নিয়ে ভেতরে যাও, ভেতরে যাও। এটা কেন? আরে কিসে দাঁত তাই না? কিসে নিয়ে গেছে এসব? সরে গেছে, চল চল চল, তুমি ভেতরে যাও। আর কি খাবো আমরা? আল্লাহ আল্লাহ, তোমার সুস্থ করো। দাঁত তাই না?
বুঝতে বুঝতে চ বুঝতে চ